নমস্কার, আমি শ্রীময়ী। এই মুহূর্তে আমার নামটা আরো বেশি করে হাইলাইট হয়েছে নেগেটিভ পাবলিসিটিতে, এবং সত্যি কথা বলতে আমি ভীষণ দুঃখিত এবং লজ্জিত। তার কারণ হচ্ছে, দেখুন, অনেক আমি আজকে ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে আমি অনেক নেগেটিভ কমেন্টস পেয়েছি। আবার অনেক মানুষ আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে এতকাল ধরে ভালোবেসেছেন, আমার কাজকে ভালোবেসেছেন, যারা দর্শকরা তো আপনারাই তো আমাকে তৈরি করেছেন ভালোবাসা দিয়ে। তো আমার সম্পর্কে আমি কখনো আমি হয়তো নেগেটিভ রোল প্লে করি, বাট বাস্তব জীবনে শ্রীময়ী একদমই নেগেটিভ নয়। যারা আমার কাছ থেকে দেখেছে, যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত বান্ধবীরা, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা, তারা জানে যে আমি কি ধরনের। আমি মানুষের সঙ্গে মিশতে পারি, আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি, আমি আড্ডা মারতে ভালোবাসি, কারণ আমার বয়সটা তো খুব বেশি নয়। আমি হয়তো একটি মেয়ে এবং একটি ছেলের মায়ের ভূমিকায় পাঠ করল। আমি সদ্যমাত্র কলেজ পাস আউট করেছি 2018-এ, তো বুঝতেই পারছেন। কিন্তু আজকে যেটা হলো সেটা আমার উপর দিয়ে, এবং আমার মানসিক চাপ তো বাড়লই, হয়তো আমার কাজের দিক থেকে কর্মক্ষেত্রে অনেক ক্ষতি হবে, ইয়েস এটা হবে। এবং আমার পরিবারের লোকজনরাও ভীষণ অবাক হয়ে গেছে, কারণ আমি যে পরিবার থেকে বড় হয়েছি, তো সেই পরিবারে এরকম এত হাই সোসাইটি, এত উচ্চ নিউজ, এত কথা, এত মিডিয়া, এত লাইমলাইট তারা দেখেনি। আমার পরিবারগত দিক থেকে আমার কোনো ব্যাকবোন নেই, আমার পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু আজকে ডিসঅ্যাপয়েন্টেড আমি ভীষণ, এবং আই এম ভেরি আনফর্চুনেট যে আমাকে এইভাবে লাইমলাইটে আসতে হলো কাজের বাইরে। কিন্তু আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, কারণ দেখুন, আপনাদের কমেন্ট করার দায়িত্ব, আপনাদের বক্তব্য দেওয়ার দায়িত্ব আপনারা নিশ্চয়ই দেবেন। কিন্তু দেখুন, আমি এর আগেও আমি বলেছি, সত্যতা যাচাই করা হোক, সত্যতা, ট্রুথ উইল কাম আউট, সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চায় না। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। সেটা বলতে পারেন, আমার এখন তো মানে এরকম সময় নেই যে আমার এখন কাজের সময়, আমাকে কাজ করতে হবে, আমাকে মানুষকে মনোরঞ্জন করতে হবে যে জন্য আমাকে ভালোবাসা দিয়েছেন। তো আমার মনে হয় না এরকম কুৎসা করা, যে করলেন কেন করলেন আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু নো। কিন্তু আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, যে ভিডিওটা নিয়ে কথা বলেছে বা আমার সম্পর্কে যেগুলো বলা হয়েছে, যে ওনারা উনি এফআইআর লঞ্চ করেছেন, অভিযোগ করছেন, ডেফিনেটলি খুব ভালো করেছেন। পুলিশ তার তদন্ত করবে, সত্যতা যাচাই করবে। কিন্তু আমার একটা কথা বলা দরকার, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, আমি একজন মেয়ে হিসেবে, অভিনেত্রী ছেড়ে দিন, আমার একটা সম্মান আছে। যদি আমি অন্যায় করতাম তাহলে আমি তার কাছে তারস্থ হতাম না ফেস করার জন্য, কারণ আই ওয়াজ ফিলিং ভেরি গিল্টি, আমি গিল্ট বোধ করেছিলাম যে আমাকে শেখনজি খাড়া করে তাদের দীর্ঘ জীবন, বৈবাহিক জীবনের যে চির ধরেছিল সেটা তারাই বলতে পারবে, সেটা ওয়াই মি। একটা মানুষকে আমি 10 বছর ধরে চিনি। আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন, যে সবসময় কোনো না কোনো কাজের মাধ্যমে, কখনো কোনো রিয়েলিটি শোতে, কখনো কোনো অ্যাওয়ার্ড শোতে আমার সঙ্গে ওনার ছবি, বিশেষ করে কাঞ্চনদার ছবি পোস্ট হয়েছিল। এবং আমি ভাবতেও লজ্জা বোধ করছি, যদি মেয়ের আগেও বলেছি, যদি আমার পরিবারের কেউ হতো, মানে বড় দাদা বলুন, সিনিয়র বলুন, তার সম্পর্কেও যদি এরকম কুৎসা হতো, আমারও লজ্জায় মাথা কাটা যেত। সেটা আমার এখন হচ্ছে। এবং আমরা অভিনয় করি বলে এত সস্তা, ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়। কারণ দেখুন, আমি তো কোন রকম বিতর্ককে উপেক্ষা করতে পারি না,
কিন্তু আমি আমার মন্তব্য দিতে পারি যে কেন এগুলো করা হচ্ছে আই ডোন্ট নো, আমি আর জানতেও চাই না। তার জন্য আমিও আইনি ব্যবস্থা নিয়েছি এবং আমি নির্দোষ সেটা আমি কথা বলেছি। আমার সম্পর্কে যা যা মন্তব্য করা হয়েছে সবটাই মিথ্যে, কারণ যে সময় তার যে উনি যখন বলছেন যে তিনি নাকি ট্রমাটাইজড, আমি চড়াও হয়েছি, সে আপনারা তো ভিডিওটা কথা বলবে, ভিডিওতে বসে দেখতে পাচ্ছেন যে তিনি গাড়ি থেকে বসে একজন সামনে তার দাদা কাঁচ পরিষ্কার করছে, পিঙ্কি ব্যানার্জির দাদা, এবং তিনি কনস্ট্যান্ট রেকর্ড করছে, তার পাশে তার বাচ্চার চিৎকারেরও গলা নেই, এবং তার পাশে পিঙ্কিদিও বলেছে যে জাস্ট নোটেড দিস পিপল, নোটেড দিস পিপল। আমি ওখানে একা ছিলাম দাঁড়িয়ে, এবং আমি কোন রকম কাঁচ বন্ধ করে গাড়িতে বসে আমার কোন রকম অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভ আচরণ, উনি যেটা বাইট দিয়েছে একটা বাচ্চা মেয়ে, ওনার থেকে সত্যি আমি বয়সের ছোট অনেক, তো এরকম বোধহয় আমার মনে হয় না যে আমি কোন রকম আচরণ করেছি। দেখুন, আপনারা আমাকে বলছেন অনেক খারাপ কথা, আপনাদের হয়তো খারাপ লাগছে যে একটা সম্পর্ক কেন চিড় হলো, কিন্তু এটার জন্য দায়ী আমি নই, আমি একদমই নির্দোষ। এইটার কারণেই আমি সর্ট ইট আউট করতে গেছিলাম, আমি বলতে গেছিলাম যে আমার সঙ্গে মেটাও, আমার সঙ্গে কি প্রবলেম হচ্ছে, জাস্ট টক টু মি ওয়ান্স। আমি ক্লিয়ারেন্সটা চেয়েছিলাম, আমি চাইনি এত অসভ্যতাম, এত নোংরাম, এত কাদা ছেড়া ছিল। আমার কপাল খারাপ, উনি রিয়াক্ট করেছেন, উনি এইভাবেই হয়তো প্রসিড করেছিল, এবং পুরো ঘটনাটার মধ্যে পুরোটা রং চড়িয়ে বলা হয়েছে, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। প্রথমত আমি সবাইকে বাইট দিয়েছি, আমি এখানেও বললাম যে আমি যদি নিজে অকপটে কাউকে ভালোবাসি আমি স্বীকার করে নেব, আর আমার মনে হয় যে একজনের সংসার ভেঙে আমাকে কাউকে ভালোবাসতে হবে, তার সঙ্গে স্নেহের সম্পর্ক হতে পারে, তার সঙ্গে মেন্টরের সম্পর্ক হতে পারে, তার শশী আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে, কারণ আমি দশ দশটা বছর চিনি, আমি তার সঙ্গে কাজ করেছি অনেকগুলো। তো আমাদের নবীন প্রজন্মদের শিক্ষাগুরু তারাই থাকবেন, খরাজদা, কাঞ্চনদা, বিশ্বনাথদা, এরা হবেন আমাদের আগামী শিক্ষাগুরু। তো তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা রটিয়ে দিল, দেখুন রটনা রটল, আমি এরকম ভাবে পাবলিসিটি চাইনি, আমি সত্যি ডিসঅ্যাপয়েন্টেড, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনারা আমার প্রতি হয়তো আপনাদের নেগেটিভ চিন্তাধারা হয়েছে, এগুলো সত্যতা আসবে আইনি পদক্ষেপে। আমি আমার ভার্সনটাও জানিয়েছি, কাহাতক চুপ করা যায়, যা তা কথা বলছে, প্রকাশ্যে সবটাই আসবে, এবং আপনারা প্লিজ আমার পাশে থাকুন, কারণ কুৎসা রটাবেন আগে সত্যতা দেখুন। আগামী দিনে কি হয় আমার জন্য কোন রকম, আমি এর নোংরামো করলাম কিনা, আমি কোনো ধান্দাবাজি করলাম কিনা, সেগুলো আগে দেখুন, তারপর মন্তব্য করুন। আমি সো সরি, আমি ভিডিওটা করে আপনাদেরকে জানালাম, এবং যে ঘটনাগুলো বলা হচ্ছে আবারও বলছি রটনা, একতরফা শুনবেন না, সত্যতা যাচাই করুন। আমি কোন রকম চড়াও হতে যাইনি, আমি জাস্ট বলেছিলাম যে একবার দেখা করব, কথা বলবো, সেই কারণে আমি ওনার স্বামীকে নিয়ে, মানে আমি ওনার স্বামীর সাথে গেছিলাম, যেহেতু ওনাকে পয়েন্ট করে, মানে আমি পিঙ্কিদিকে চিনেছি কাঞ্চনদার মাধ্যমে, তো আমি চেয়েছিলাম যে ওনার মারফতে কথা বলতে। আমি ইভেন পিঙ্কিদিকে ফোন করে পিঙ্কিদির পরামর্শ নিয়ে আমি গেছিলাম, এটা এখন সম্পূর্ণ মিথ্যে রটনা হচ্ছে। আমার কাছে অল রেকর্ড, চ্যাট, সমস্ত কিছু আছে, আমি পিঙ্কিদিকে ফোন করে, পিঙ্কিদিকে ফোন ভয়েস মেসেজ করে আমি গেছি যে আমি আসছি, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো, দু মিনিট আমার সঙ্গে ওয়ান ইস টু ওয়ান একটু কথা বলো, তাতে অনেক ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তোমারও ব্যক্তিগত রাগ যা আছে আমার সঙ্গে, কিন্তু আমি এটা কোনোভাবেই জড়িত নয়। একটা মেয়ে যদি সত্যি পরকিয়া বা কিছুতে থাকতো, তাহলে বোধহয় এতটা ক্লিয়ারেন্স দিতে যেত না, এটাই আমার অপরাধ হয়ে গেছে, আমি কেন সচিট আউট করতে গেছি, আমি জানি না, আমি ভাবতেও পারিনি যে আমি এতটা